হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি সঙ্গীতা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে, আজকের আমার সারাদিনটা শেয়ার করব। আমি জানি আমার ব্লগগুলো ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং আমার পরিবারেও অনেক কিছু কাজ থাকে ছোটোখাটো, তো সেইগুলো সমস্ত কিছু সেরে টেরে নিয়ে আমাকে ভিডিও এডিটিং করতে বসতে হয়। আর ভিডিও এডিটিং করতে আমার অনেক অনেক সময় চলে যাচ্ছে, কারণ হচ্ছে আমি ভিডিও আগে করতাম না, তো সবে সবে শুরু হয়েছে, তো বেশি দিন হয়নি যে আমি ব্লগ বানাচ্ছি। তো তার মধ্যেই আমার আর বেশি দিন দেরি নেই, আমার 2K সাবস্ক্রাইব হয়ে যাবে তোমাদের আশীর্বাদে, এবং তোমরা আমার সাথে ছিলে। আমার ভিডিও তোমাদের ভালো লাগছে সেটা আমি বুঝতেই পারছি, আরও আরও যাতে ভালো লাগে তাহলে তার জন্য অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের ভালো লাগলে, উপকার হলে অবশ্যই আমাকে জানাও যে হ্যাঁ দিদি, যে এটা ভালো লেগেছে বা যা কিছু আমাকে জানাও, আমাকে শেয়ার করো, আমারও খুব ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি বাড়ি চলে এসেছি, আমি দেখিয়েছি আগের ব্লগেই। তো আজকে আমি দেখাবো যে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে। আজ সন্ধ্যেবেলায় ওর বন্ধু আকাশদা আসার কথা আছে, জানি না আজকেও হয়তো একটা চিকেন কষা কিছু খেতে পারবো। যাই হোক, তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে একটু কেনাকাটাও করতে যাব, কারণ হচ্ছে কালকে দাদা বৌদিরা আসবে, দাদা বৌদি আর শিল্পা মিন্টু সবাই মিলে আসবে। আজ কালকে খুব খুব মজা হবে, শনিবারে আর কি, শনিবারে রাত সন্ধ্যের দিকে ওরা আসবে। আর ওদের জন্য কি কি বানাবো আমি বাড়িতে সেই সব কিছু শেয়ার করব। তো চলো আর দেরি করব না, আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ অনেক বকবক করে দিয়েছি, আর দেরি করছি না, চলো তাহলে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার মামার বাড়ি থেকে নারকেল আর কচু পাঠিয়েছিল, মানে আমার বাপের বাড়িতে। তো আমার মা আবার আমার জন্য আমাকে আর কি পাঠিয়ে দিয়েছে যে নারকেল আর কচু, যে যা তিতর বাড়িতে নিয়ে যা। তো আমি নিয়ে এসেছি, দেখো পুরো একটা মুখ আর চোখের মতন করে দিয়েছি, নাক আর দুটো চোখ। আজকে কচু বাটা হবে, এটা হচ্ছে মান কচু, তোমরা হয়তো অনেকেই জানো। এই মান কচুটা প্রচণ্ড টাটকা, মানে একদম আমাদের মামা বাড়ির নিজেদের বাড়িতে আর কি এই কচু হয়েছে, তো সেই কচু আর কি তুলেই আনা হয়েছে। দেখো এখনও কাঁচা গায়ের, মানে খোলসটাও একদম কাঁচা কাঁচা। তো এটা মনে হচ্ছে জানি না গলা ধরলেও ধরতে পারে, দেখা যাক। যাই হোক, এই মান কচুর যেটা আসল করতে হয়, মান ফেলতে হয় মার কাছে, যেটা শুনেছিলাম। তো এই ছালগুলো ছাড়িয়ে দেওয়ার পরেও আবার এক্সট্রা ছাল ঝাড়াতে হয়, তো সেটাই করছে মা। এগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ওই যে গলা যাতে কুটকুট না করে বা হাত কুটকুট না করে, এই বিষটা যাতে কেটে যায় তার জন্য নুন ছড়িয়ে দেওয়া হলো। এবার আমার ডিউটি পড়েছে, এগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নেওয়ার পর একটা পাতলা কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে এগুলোর রসগুলো ছেঁকে নিতে হবে। আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে সাদা কাপড় নিয়ে নিয়েছি, পাতলা কাপড়। তো এবার এটাকে আমি ছেঁকে নেব, ভালো করে রসটা বার করে নেব। একটু উপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি যাতে হাত কুটকুট না করে। এবার আমি হাত দিয়ে ভালো করে চেপে নেব, চেপে নিয়ে এগুলোকে আলাদা করে রাখবো। যদি এই সময় কারো হাত কুটকুট করে একদম ঘাবড়াবে না, পুরো কাজটা করে নেওয়ার পর নুন আর লেবু হাতে লাগিয়ে রাখবে, ভালো করে হাতটা ধুয়ে নুন আর লেবু লাগিয়ে রাখবে বা একটু ঘষবে, তাহলেই ঠিক হয়ে যাবে।
আর হাতে যাতে কুটকুট না করে তার একটা উপায় আমি বলছি। এরকমই যখন তোমরা বাজার থেকে বা কোথাও থেকে তুলে আনবে, মানে কোনো বন থেকে যখন এরকম কচু তুলে আনবে, তখন এগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবে 2-3 দিনের জন্য। ওটা একটু শুকিয়ে যাবে, তারপরে যদি তোমরা গ্রেট করে এরকম রস বার করো তাহলে কিন্তু হাত কুটকুট করবে না। কিন্তু একদম বাজার থেকে একদম টাটকা কচু বা বন থেকে তুলানা টাটকা কচু যদি তোমরা গ্রেট করে এরকম রসটা ছেঁকে না, তাহলে কিন্তু হাত কুটকুট করতে পারে। আমার রসগুলো ছাঁকা হয়ে গেছে, এবার এর মধ্যে লাগবে হচ্ছে নারকেল, আর লাগবে কিছুটা সর্ষে, আর লাগছে এখানে কাঁচা লঙ্কা। এটা যেহেতু একদম টাটকা কচু তাই আমি এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি যাতে কুটকুট না করে, কারণ হচ্ছে আমার হাতটা একটু কুটকুট করছে তার জন্য আর কি লেবুটা দিচ্ছি যাতে গলা কুটকুট না করে। এবার আমি সবগুলোকে মিক্সিতে বেটে নেব। লঙ্কা দিচ্ছি, তারপরে দেব হচ্ছে সর্ষেটা, সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম একটু আগে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব, তারপরে নারকেল আর কচুটা একসাথে বেটে নেব। তো বেটে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে। আমার বাটা হয়ে গেছে, এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি, কারণ নুন একটু কম হয়েছিল, আর এর মধ্যে আবার একটু স্বাদ মতন চিনি দিচ্ছি। আর খাওয়ার আগে অবশ্যই কাঁচা তেল দিয়ে খেলে এটা বেশি ভালো লাগে। তো আমি বাটার সময় অল্প অল্প জল দিয়েছিলাম, তো তোমরাও তাই করবে। এটা কিন্তু খুব বেশি জল দিলে কিন্তু একদম বাজে লাগবে খেতে, ঠিক এরকমই হবে মাখা মাখা। আমি তোমাদেরকে কথা দিতে পারি এবং গ্যারেন্টি দিতে পারি এই কচু বাটা দিয়ে তোমরা এক থালা ভাত একদম খেয়ে নিতে পারবে, গরম গরম এক থালা ভাত। তো ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, প্লিজ ট্রাই করে দেখতে পারো এটা। তো আমি রেডি হয়ে গেছি, এবার একটু যাব বাজার করে নেব। তো কালকে কি রান্না হবে না হবে সেই সব কিছু কেনাকাটা বাকি আছে এখনও, তো সেগুলো কিনে নেব। তো চলো আর দেরি না করে চলে যাই, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমরা বাজার করে বাড়িতে চলে এসেছি, এদিকে আকাশ দাও চলে এসেছে মাংস কিনে। তো আমাদের বাড়িতে এখন চিকেন কষা হবে, রান্না করবে আকাশ দা অ্যান্ড পরাগ দা। কে দাম দিচ্ছে পড়ার? পড়ার ঘুমটা বের করতে
বড় চামচি দাও গোলমরিচ দিলে একটা চিচিরে ঝাল লাগে মা তোমাকে দেখাচ্ছে আমি পালিয়ে যাবে মা তোমাকে দেখাচ্ছে কিন্তু আমি বললাম পালিয়ে যাবে একটু কাজু কাজু পেস্তা আর এমনি বাদাম এবার ওটা করে নিলি তো ওটা ওর সাথে মেশাবি হচ্ছে মানে ওইটা নিয়ে ওর সাথে মেশাবি হচ্ছে দুধ হালকা দুধ একটু দই আর ক্রিম ফ্রেশ ক্রিম চিকেন গুলো লেগ করলেই ভালো হয় ভেজে তুলে রাখবি ২ বছর বাইরে ছিল কত ডিস্টেন্স মেইনটেইন করে দেখো ওরা এ করছে তুই যুদ্ধ করছিস নাই না সারাছি না আমার ব্লক বিশাল দেখবে লোকে রান্না করছে তোর বন্ধু বান্ধব সবাই রেড়ে পড়ে যাবে ও পাগল শুনুন 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 দিয়া মন
এখন তোমাদের পরাগদা গোলমরিচ বাটতে বসেছে, মানে আমার হাজবেন্ড। আমাকে কি রোগা মোটা বলছে? 50-50 দাদা কি ভেবে করছো? আমি দিয়ে দেবো এটা ব্লগে, দেখি তাকাও, দিয়ে দেবো ব্লগে, দিয়ে দেবো। সব বাইরে বেরিয়ে যাচ্ছে তো। ও একটা কাজ, তুলে দিয়ে দাও। হ্যাঁ তুলে দিয়ে দাও। খেয়ে নিচ্ছি, আমাদের চিকেন কষা হয়ে গেছে, চিকেন আর হচ্ছে রুটি। তো কালকে আবার দেখা হবে, কাল সকাল থেকে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে বাড়িতে, কারণ কালকে দাদা বৌদিরা আসছে পুজোর তত্ত্ব নিয়ে। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য টাটা। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।